সকলে কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে শীতকালের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা ডিনারে খেতে পারো, লাঞ্চে খেতে পারো, এবং এটা খুবই একটা হেলদি রেসিপি। এর জন্য কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, তাতে আমি এতটা বাটার দিয়েছি। রেখেছি বিনস নিয়েছি, গাজর নিয়েছি, পেঁপেটা আগে পেঁপেটা দিয়ে দিলাম।
আমি ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। সব কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করছি। এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দেব। আমি গরম জল দিচ্ছি। সবসময় রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করতে হয়, কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ঠান্ডা জল রান্নায় দিলে সেই রান্নার টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যায়। আমি আর একটু গরম জল দেব, একটু স্যুপ মতন করব। ভালো করে সব নাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি জোরেই করে রেখেছি, আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকনাটা খুলছি। চিকেন স্টুটা হয়ে গেছে একদম, সমস্ত ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি স্টুটা সার্ভ করব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। চিকেন স্টু কমপ্লিট হয়ে গেল, খুব চটচট দিয়ে এটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর শীতকালে তো বললাম লাঞ্চ ডিনারে এটা রাখতেই পারো, খুবই একটা হেলদি খাবার। আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। কমেন্টগুলো যখন পড়ি তখন আমি খুব ইন্সপায়ার্ড হই, ভাবি যে আরও ভালো কী করে রেসিপি তোমাদেরকে দেখাতে পারবো। এতক্ষণ যারা এই ভিডিওটাতে আমার সঙ্গে ছিলে সেই প্রত্যেকটা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম।